নমস্কার, আমি সৌরভ পুরাঞ্জা জ্যোতিষের পক্ষ থেকে আজ ভারতীয় জ্যোতিষের পঞ্চম প্রকার কালসর্পযোগের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আপনাদের সামনে। আজ আমরা জানব ভারতীয় জ্যোতিষের অন্তর্গত পঞ্চম প্রকার যে কালসর্পযোগটি অর্থাৎ পদ্ম কালসর্পযোগ, একটি জাতকের জন্মছকে কিভাবে তৈরি হয় এবং তার ফল কি কি হয় এবং সেই ফল থেকে আমরা কিভাবে নিজেদের সুরক্ষিত করতে পারি। তাই এই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন ও যদি আপনাদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মছকে এই যোগটি থাকে তবে তা থেকে আপনারা নিজেদেরকে ও নিজেদের প্রিয়জনকে সুরক্ষিত করবেন। যখন কোনো জন্মছকে লগ্নের পঞ্চম ঘর বা ভাবে রাহু বা ড্রাগন হেডের অবস্থান হয় এবং লগ্নের একাদশতম ঘর বা ভাবে ড্রাগন টেলের অবস্থান হয় এবং এমত অবস্থায় রাহু ও কেতুর অ্যাক্সিসের যে কোনো একদিকে, তা সে ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ, বাকি সমস্ত গ্রহ উপগ্রহ ও নক্ষত্রের অবস্থান হয়, তখন তাকে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পদ্ম কালসর্পযোগ বলা হয়। যখন কোনো জাতক এই পদ্ম কালসর্পযোগ নিয়ে জন্মগ্রহণ করে তখন জন্মের পর থেকেই জাতককে নানা রকম শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে জীবন কাটাতে হয়। এদের শিক্ষাক্ষেত্র খুব একটা শুভ হয় না, শিক্ষায় এদের খুব একটা অগ্রগতি হয় না, শিক্ষাক্ষেত্রে এদের প্রচুর বাধার সম্মুখীন হতে হয়। সাধারণত এরা পেটের সমস্যায় জর্জরিত থাকে। এদের জীবনে বিদেশ যাত্রা হওয়ার কারণে পরিবার থেকে এদের অনেকটা সময় বিচ্ছিন্ন থাকতে হয়, অনেক সময় এই জাতকদের বিদেশেই মৃত্যুবরণ করতে হয়। এদের ভালোবাসা সাধারণত স্থায়ী হয় না, সন্তান ভাগ্য এদের শুভ হয় না, সাধারণত এদের সন্তান হয় না, আর হলেও এদের ভাগ্যে সন্তান সুখ প্রাপ্তি হয় না। যাদের জীবনে এই ধরনের কালসর্পযোগ আছে তাদের উচিত প্রতি অমাবস্যায় পিতৃ গায়ত্রী জপ করা বা যে কোনো শনিবার বিধিপূর্বক আটমুখী রুদ্রাক্ষ ধারণ করা। এতে পদ্ম কালসর্পযোগের কুফল থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। আমার মতানুযায়ী যাদের জন্মছকে এই ধরনের কালসর্পযোগ আছে তাদের উচিত কোনো অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষ দ্বারা এই কালসর্পযোগের সমূলে বিনাশ করে নিজের জীবনকে সমৃদ্ধশালী করে তোলা। কারণ ভারতীয় জ্যোতিষ কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস নয়, এটি একটি বিজ্ঞান ও বেদের একটি অঙ্গ। এই কারণে আমি সৌরভ আপনাদের অনুরোধ করছি যে আপনারা ভারতীয় জ্যোতিষকে সঠিক ও সম্পূর্ণভাবে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সমৃদ্ধশালী করে তুলুন। আগামী ভিডিওতে আমরা ভারতীয় জ্যোতিষের ষষ্ঠ প্রকার কালসর্পযোগ সম্বন্ধে বিস্তারিত জানব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিকে লাইক ও আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে এই চ্যানেলের যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন এবং আপনার জীবনকে সমৃদ্ধশালী করে তুলতে পারেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে তা আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। এবং পুরাঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে যদি আপনারা বিস্তারিত জানতে চান তবে আমাদের ওয়েবসাইটে আপনারা লগ ইন করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।